কে পালে না, কিছুতেই হতে পারে না। তুমি এটা কি করে পারলে মা? কেন হতে পারে না? না হওয়ার তো আমি কিছু দেখতে পাচ্ছি না, এত সুন্দর দেখতে কেন হতে পারে না? এই কুঁজো বুড়োটা যদি সুন্দর হয় তাহলে আমি কি মা? আমি আজকে একে মেরেই ফেলবো, কিন্তু একে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তুমি কি দেখে এরকম একটা বুড়োকে নিয়ে এলে আমাকে বিয়ে করতে? না, আজ আমাকে একটা হেস্তনেস্ত করতেই হবে। তোমার তো দেখছি সাহস কম না। আমি একজনকে নিয়ে এসেছি আর তুমি কিনা মুখে মুখে কথা বলছো সেই ছেলেকে তোমার পছন্দ নয় বিয়ে করবে না তুমি? হ্যাঁ বলছি কথা, কেন বলবো না? এরকম একটা কুঁজো ছেলেকে আমি কি করে বিয়ে করব? কি করে সারা জীবন এর সঙ্গে থাকব? আর এই যদি সুন্দরই হয় তাহলে আমি কি? আমি তো তাহলে রাজকন্যা, সেটা তুমি চোখে দেখতে পাও না? আজকে আমি এর ধর থেকে, মাথা থেকে, পা থেকে সব আলাদা করেই ছাড়বো। বিয়ে করার শখ হয়েছে না রে বুড়ো? খুব বিয়ে করার শখ হয়েছে। তারা তোর বিয়ে করার শখ আমি এইভাবে আচার মেরে মেরে শেষ করে দেবো। তারা দাঁড়া, কি হয় তোর আজকে দেখ, বিয়ে করতে এসেছে, দেখ কেমন মজা লাগে তোর। বন্ধুরা, আমি এইভাবেই আমার বিয়েটাকে ভেঙে দিলাম। তোমরা ভিডিওগুলো লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব না করলে মা হয়তো আমাকে আর তোমাদের সামনে বেশিদিন নিয়ে আসবে না, আর আমারও তোমাদের সঙ্গে এই প্রতিদিনের গল্পগুলো আর শেয়ার করা হবে না। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই সাবধানে থেকো। আজকে চলি, টাটা।